ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যেটি নিয়ে আলোচনা করব, ফ্রেন্ড। এই ফ্রেন্ডের কতগুলো সিনোনিম হতে পারে, কতগুলো সমার্থক শব্দ হতে পারে, সেটি নিয়ে আমি অনেক হতে পারে অতগুলো আলোচনা করিনি। সাধারণত আমরা প্রচলিত যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার বা বিভিন্ন সময় ব্যবহার করি, ইনফ্যাক্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এটিকে দুই ভাগে ভাগ করেছি আমি, ফর্মাল, একটা হচ্ছে আনুষ্ঠানিক, মানে যেটা একটু মার্জিতভাবে বলি, যেমন আমরা মার্জিতভাবে বন্ধু কেমন আছো, আবার যখন একটু ক্লোজ হয়ে যাই তখন বলি এই দোস্ত কেমন আছিস। তা মার্জিত হচ্ছে বন্ধু, আর দোস্তটা হচ্ছে ইনফর্মাল বা স্ল্যাং যেটাকে বলা হয়। স্ল্যাং মানে অশিষ্ট, আসলে এখানে বর্তমানে স্ল্যাং অশিষ্ট থেকে, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা এত বেশি ইউজ করা হয় বিশেষ করে আমেরিকান ইংলিশে এবং সারা পৃথিবী জুড়েই, যে স্ল্যাংটা আসলে এখন প্রচলিত হয়ে গেছে বেশি। যখন আমরা মানে কোনো বাইরে বন্ধুদের সঙ্গে দেখা হবে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, তখন স্ল্যাংই বেশি ইউজ করি। এবার ফর্মাল আমরা যখন একটু মানে যার সঙ্গে সম্পর্কটা খুব অত বেশি ঘনিষ্ঠ না, তখন আমরা কিংবা আমরা যার সঙ্গে সম্পর্কটা মোটামুটি আন্তরিক, তার সঙ্গে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করি যে আমি এখানে দিয়েছি। যেমন প্রথমেই দিয়েছি যে ফর্মাল ওয়ার্ডস ফর ফ্রেন্ড, ফর্মাল ওয়ার্ডস ফর ফ্রেন্ড প্রথমে দিয়েছি অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিত, অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিত, যে আপনার পরিচিত, সে বন্ধুর একটা এটা সমর্থক শব্দ। আল্লাহ মানে হচ্ছে আপনার যে ভালো কাজে যে সহযোগিতা করে, ওকে আল্লাহ। তারপরে তিন নম্বরে দেখুন অ্যাসোসিয়েটও মানে হচ্ছে যে আপনাকে কোনো কাজে সহযোগিতা করে। আবার ক্লাসমেটও একটা বন্ধুর পর্যায়ে পড়ে। কলিগও আপনার একটা বন্ধুর সিনোনিম, কলিগ যে আপনার সহকর্মী তিনি। কাম্পানিয়ন এটাও বন্ধুর পর্যায়ে পড়ে, সাথী, কাম্পানিয়ন। কাজিনও আমরা যেমন কাজিনরা শান্ত বন্ধুর মতোই হয়, কাজিনকে আমরা বন্ধুর সমর্থক শব্দ বা একটা সিনোনিম হিসেবে ধরতে পারি। তো কমরেড মানে এটা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল ক্ষেত্রেও বলা হয় এবং আমরা এমনি নর্মালিও বলি কমরেড। কমরেড মানে সাথী বা বন্ধু, আমরা যেমন বাংলায় বলি সাথী। ক্রনি মানেও হচ্ছে বন্ধু, সাথী এরকম। কনফিডেন্ট মানে হচ্ছে যাকে মনের কথা বলা যায়, গোপন কথা বলা যায়, তাকে বলা হয় কনফিডেন্ট এরকম, এটা অনেক পুরনো শব্দ। সোলমেট খুবই কাছের, মানে একবার আত্মার আত্মীয়, আত্মার বন্ধু, তাকে বলি সোলমেট। তারপর আবার একটা রয়েছে, তারপর দেখুন বাঁকা মানে হচ্ছে যে বন্ধু অর্থ দিয়ে সাহায্য করে, প্রতিষ্ঠান হতে পারে, বন্ধু হতে পারে, যে আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ তাকে আমরা বলি বাঁকা। ওকে, বাঁকা মানে যে বন্ধু অথবা আমাদের কোনো মূলত অর্থ দিয়ে সাহায্য করে, বন্ধু হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে। অ্যাডভোকেট, যে ভালো কাজে আমাদেরকে প্ররোচনা দেয়, মানে উদ্বুদ্ধ করে, অ্যাডভোকেট ভালো কাজে আমাদের সে সাহায্য করে, তাকে অ্যাডভোকেট বলি। কনফ্রা মানে হচ্ছে যে একসাথে চাকরি করে তাকে আমরা কনফ্রা বলি এবং এটা বন্ধুর পর্যায়ে পড়ে। কনফ্রাটা ফ্রেঞ্চ শব্দ, এখানে কনফ্রা আমরা এভাবে উচ্চারণ করি, কনফ্রা। ওকে, কম্প্যাট্রিয়ট মানে সাথী, স্বদেশী। ওকে, কম্প্যাট্রিয়ট সাথী, স্বদেশী, তাকে আমরা বলি কম্প্যাট্রিয়ট। আর নাম্বার টু এ দেখুন স্ল্যাং ওয়ার্ডস ফর ফ্রেন্ড, মানে স্ল্যাং কিছু যেগুলো অশিষ্ট, যেগুলো আসলে আমরা সাধারণত মানে ভদ্রপরিবেশে ইউজ করতে পারবো না, বাট স্টিল আমরা এটা ব্যবহার করি, বর্তমানে এটাই বেশি ব্যবহার করা হচ্ছে। কারণ পৃথিবীতে বর্তমানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা খুব বেশি আন্তরিকতা দেখাই যখন, তখন আমরা স্ল্যাংটা ইউজ করি। ইনফর্মালের মতো হয়ে গেছে এটা, কিছুটা অনানুষ্ঠানিক ভাষার মতো হয়ে গেছে, বাট স্টিল আমরা এটা ব্যবহার করি যখন খুব বন্ধু, কাছের বন্ধু বলে হাই পল হাওয়ার ইউ, হাই পল হোয়েন আর ইউ কামিং, পল মানে বন্ধু, মানে যেমন বাংলা বলি দোস্ত এরকম। আমরা বলি বাড়ি মানে হাই দোস্ত কেমন আছিস, হাই বাড়ি, হোয়াট এভার ইউ, হাই বাড়ি, হোয়েন ইউ আর মথিং এরকম। বাড়ি মেইট মানে হচ্ছে যে আপনার সহযোগী বন্ধু, হ্যাঁ, যে এই সহচর তাকে বলা হয় মেইট। চাম মানে হচ্ছে সহচর, বন্ধু, সাথী। চাম, হ্যাঁ ব্র, বন্ধুকে আমরা ব্র বলি আবার, হ্যাঁ ব্র, হাটা এটা ইউএসএ ইংলিশে ব্যবহার করা হয়, আমেরিকান ইংলিশে হ্যাঁ ব্র। হোয়ার গোয়িং হাই ডিউড মানে হচ্ছে মানে খুব অন্তরঙ্গ বন্ধু এরকম, তাকে আমরা বলি হাই ডিউড। ওকে, পা ডিউড। ওকে, তো আমরা এই বন্ধুর বেশ কিছু সিনোনিম শিখলাম। আশা রাখি আপনাদের যদি ভালো লাগে, উপকারে আসে কিংবা নতুন জিনিস শেখা হয়, সেজন্য আমার ভিডিওটি সার্থক হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ইনশাআল্লাহ নেক্সট উইকে আর একটি ভিডিও নিয়ে হাজির হব কয়েকদিনের মধ্যেই। তো দিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।